হাই গাইজ, আজকে আমরা জিওগ্রাফি ক্লাস যেটা আমাদের লাস্ট হয়েছিল ওখান থেকে নেক্সট টপিকের ক্লাসটা নেব। আমার শরীর খারাপ হওয়ার জন্য আমি অনেকদিন তোমাদের ক্লাস নিতে পারিনি, সো সরি ফর দ্যাট। বাট স্টিল অনেক কিছু যেটা বাকি রয়েছে আমি তাড়াতাড়ি সব চেষ্টা করছি যে তোমাদের ওই প্রিভিয়াস মানে যত মিস করেছো তোমরা ক্লাস বা আমার জন্য যেটা হয়েছে আমি ওটা রিকভার করে দেব। আর অনেক ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করছি, সো সেটা দেখো আর সেটাকে দেখে তোমাদের বাড়িতে সেটা খুব ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করো। আমাদের সবার সব টিচার থেকে মানে সব টিচারই এটা চেষ্টা করছে যে তোমাদের জন্য আমরা ভিডিও তৈরি করে তোমাদেরকে দেব আর তোমরা বাড়িতে সেটা পড়বে। লাস্ট তোমাদের প্লেন্সের আমি ইন্ডাস প্লেন্স মনে হয় ইন্ডাস প্লেন্স লিখে দিয়েছিলাম, সো আমি ফ্রম রাজস্থান প্লেন্স। বাদ বাকি যে ক্লাসগুলো আছে তোমাদের আমি ইউটিউবে দেখবে যে জিওগ্রাফি বাই সাদ স্যার যে আমাদের চ্যানেলে আছে ইচ্ছেপূরণ বারার সাথে, সেখানে নেক্সট টপিকের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে, ওখানে আছে। ঠিক, তো ওর পরের টপিকটা আমি এখানে কভার করার চেষ্টা করছি সো প্লিজ খুব ভালোভাবে ফলো করবে। এটা আমাদের যে ক্লাস হচ্ছে এটা হচ্ছে প্লেটির উপরে, প্লে টু। তো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। আজকে আমাদের যে টপিক প্লে টু, প্রথমে বুঝো প্লে টু একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। ওকে, সো এই যে ফ্রেঞ্চ ওয়ার্ড প্লে টু, তার মিনিং হয় কি? তার মিনিং হয় ফ্ল্যাট অর টপ টেবল ল্যান্ড, ফ্ল্যাট ল্যান্ড অর টেবল ল্যান্ড। তোমরা জানো টেবল ল্যান্ড কেমন হয়? ফ্ল্যাট হয় একদম। আর এই যে এই ধরনের একটা ফিজিওগ্রাফিক ফিজিওগ্রাফি সেটাকে আমরা বলি প্লেটু। তো তোমরা জানো যে মাউন্টেন্স, প্লেন্স, হিলস, এই যে মানে সব ফিজিওগ্রাফি আছে তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিজিওগ্রাফিক ডিভিশন ইজ প্লেটু, অ্যান্ড ইট ইজ দ্য ওল্ডেস্ট ওয়ান। তোমরা যখন আমাদের জিওলজিক্যাল টাইম তোমাদেরকে পড়িয়েছি তখন তোমাদের বলা হয়েছিল যে প্লেটু ইজ দ্য ওল্ডেস্ট ফিজিওগ্রাফিক ডিভিশন। ওকে, সব থেকে আগে ইন দ্য ক্রাটিসিয়াস পিরিয়ড আর এই টাইমে আমাদের প্লেটু ফর্মেশন হয়েছিল। তোমরা জানো যে ক্রাটিসিয়াস পিরিয়ডে ফার্স্ট লাভা ডিপোজিট ইন ইন্ডিয়া পাওয়া গিয়েছিলো ইন ডেক্কান ট্র্যাপ। আর ডেক্কান ট্র্যাপ কোথায় তোমরা জানো? যে ডেক্কান ট্র্যাপ ইজ এ পার্ট অফ ডেক্কান প্লেটু, ইট লাইজ ইন মহারাষ্ট্র, তোমরা এটা জানো। সো প্লেটুর প্রথমে আমরা ডিফিনিশন জানলাম যে হ্যাঁ এটার, আচ্ছা এখানে আমরা কোনো ওই যে হাইটের ব্যাপারটা আমি এখানে দেখো বাচ্চার ছেলের মতন আমি বোঝানোর চেষ্টা করছি, তার মধ্যে ওটা ভাবলে যে হ্যাঁ আমি তোমাদের বলে দেবো যে এত হাইট থেকে এত হাইটের মধ্যে মাউন্টেন হয়, এত হাইট থেকে এত হাইটের মধ্যে প্লেটু হয়, দেখো ওটা আমাদের বাচ্চার মানে এ ছিল ডেফিনেশন। এখানে আমরা এটাকেই আলাদাভাবে বাট সিম্পলেস্ট ওয়েবে পড়ার চেষ্টা করব। আচ্ছা দেখো, নেক্সট পয়েন্ট ইজ প্লেটু অকার্স ইন এভরি কন্টিনেন্ট, মিনস প্লেটু এই যে সাতটি কন্টিনেন্ট আছে আর্থের, এই সব কন্টিনেন্টে প্লেটু আছে, অ্যান্ড টেক আপ এ ওয়ান থার্ড অফ দি আর্থ ল্যান্ড, মিনস কত এরিয়া কভার করে, এটা ওয়ান থার্ড এরিয়া অফ দি আর্থ ল্যান্ড কভার করে। ওকে, নেক্সট দ্য প্লেটুস আর ভেরি ইউজফুল বিকজ দে আর রিচ ইন মিনারেল ডিপোজিটস। আচ্ছা তোমরা জানো যে আমাদের যে মিনারেল ডিপোজিটস, আমরা মিনারেলস একটা চ্যাপ্টারই পড়ি জিওগ্রাফিতে, এই যে মিনারেল ডিপোজিট এটা মেনলি কোথায় পাওয়া যায়? যত প্লেটুস আছে তার আশেপাশে রিচ মিনারেল ডিপোজিট পাওয়া যায়। তার একটা এক্সাম্পল, ছোট এক্সাম্পল দিচ্ছি, তোমরা জানো যে ঝাড়খণ্ডকে মিনারেল স্টেট বলা হয়, সেখানে ম্যাক্সিমাম মিনারেলসগুলো পাওয়া যায়। এটা জিওগ্রাফি মানে যদি বেসিক্স পড়েছো তখন এটা জানবে যে ঝাড়খণ্ডে ম্যাক্সিমাম মিনারেলসগুলো পাওয়া যায়। কেন? দেখো ঝাড়খণ্ড এরিয়া
ইজ কভার্ড উইথ ছোটা নাগপুর প্লেটু, আর এই এরিয়াতে টোটালি মিনারেল ডিপোজিটগুলো পাওয়া যায়। ওকে, সো দিস ইজ দ্য রিজন, দিস ইজ দ্য রিজন নো, দিস ইজ অ্যান এক্সাম্পল, অ্যান্ড প্লেটুজ আর ভেরি ইউজফুল বিকজ দে আর রিচ ইন মিনারেল ডিপোজিট। আচ্ছা, নেক্সট, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ প্লেটু? সো প্লেটুজ আর রিচ ইন মিনারেলস, ওয়ান অফ দ্য এক্সাম্পলস মানে টেকিং টু দি ওয়ার্ল্ড, আমি এক্সাম্পল দিচ্ছি, লাইক প্লেটুজ অফ ফ্রান্স যেটাকে আমরা মেসিস সেন্ট্রাল নামে জানি, লাইক ডেকান প্লেটু অফ ইন্ডিয়া, লাইক কিম্বার্লি প্লেটু, মানে হ্যাঁ কিম কী লেখা আছে, কাতাঙ্গা প্লেটু অফ কঙ্গো, কপার মাইন্স, এটা কপার মাইন্সের জন্য ফেমাস, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান প্লেটু, দ্যাট ইজ আওয়ার কিম্বার্লি প্লেটু, সেটা ডায়মন্ড মাইন্সের জন্য ফেমাস, এইগুলো কী আছে, রিচ ইন মিনারেলস। এছাড়া প্লেটুতে আমরা আয়রন, কপার, গোল্ড, মাইন্স, মিনস টোটালি মিনারেলসগুলো পাই। তো এটার সিগনিফিকেন্স হচ্ছে, একটা সিগনিফিকেন্স। ওকে, নেক্সট কী আছে দেখো, ইন প্লেটুজ এরিয়াস দে আর সেভারাল ওয়াটারফলস। আচ্ছা, জানো যে মানে প্লেটু এরিয়াতে মেন প্লেটু দুটো এ আছে, তার কজ প্লেটু কীভাবে বাই মানে ক্রিয়েট হয়, তো প্লেটু এরিয়াতে এগুলো কী হয়, প্লেটু এরিয়াতে কী হয়, অনেক ওয়াটারফলস পাওয়া যায়। এই ওয়াটারফলস কী হয়, ওই যে গ্রেট হাইট থেকে যখন পড়ে, তো সেখানে যে রিভারগুলো ফ্লো করছে সেটাই কী করে, ওয়াটারফলস ক্রিয়েট করে। তার এক্সাম্পল কী আছে দেখো, আমাদের ইন্ডিয়াতে ছোটা নাগপুর প্লেটু এরিয়াতে আমরা জানি ঝাড়খণ্ডে একটা ফলস আছে, সেটার নাম হচ্ছে হুন্দ্রু ফলস। এই হুন্দ্রু ফলস কোন রিভারের উপরে আছে, হুন্দ্রু ফলস লাইজ অন দ্য রিভার অফ মানে ইজ অন দ্য রিভার অফ সুবর্ণরেখা। আচ্ছা, সুবর্ণরেখার উপরে আছে হুন্দ্রু ফলস, মেনলি খারকাই। ওকে, তো এই যে আর একটা এক্সাম্পল দেওয়া আছে যে যোগ ফলস, যোগ ফলসের উপরে, যোগ ফলস কোথায় পড়ে, যোগ ফলস পড়ছে কর্ণাটকাতে, এটা শ্রাবতী রিভারের উপরে আছে, সেটাও একটা এক্সাম্পল, বিকজ কর্ণাটকাতে কী আছে, সেখানে কর্ণাটকা ইজ অলসো কর্ণাটকা প্লেটুর এরিয়া, ক্লিয়ার? তো এখানে সেভারাল ওয়াটারফলস মানে তৈরি হয়। তো আমি ইন্ডিয়ান এক্সাম্পলটাই দিলাম। ওকে, কলোরাডো রিভার্স অলসো ফর্মস অন মানে ওয়াটারফলস অন কলোরাডো প্লেটু। ওকে, সিমিলারলি লাভা ডিপোজিটস আর ফাউন্ড মেনলি লাভা প্লেটুজ কীভাবে তো মানে ইয়ে আছে, লাভা প্লেটুজ লাইক ডেক্কান ট্রাইবস আর রিচ ইন ব্ল্যাক সয়েলস। তোমরা জানো আমি এটা তো খুব ভালোভাবে অনেকবার পড়িয়েছি যে দেখো ডেক্কান ট্রাইব আর একটা প্লেটু ফর্মেশন, ভলক্যানিক প্লেটু ফর্মেশন আমি বুঝিয়েছিলাম, মানে অন্য রেফারেন্সে অনেকবার বুঝিয়েছি, বাট তোমরা বোঝো যে যখন এই লাভা বেরোয় একটা হিলসের মাঝখান থেকে, একটা মানে ভলক্যানিক ইরাপশান হচ্ছে, লাভা বেরোয়, তো স্মল মানে অনেক আস্তে মানে স্মল ইরাপশান যখন হয়, তো অনেক দিন ধরে সেটা যখন ডিপোজিশন হয় আর ওটা অনেক দিন ঠান্ডা হওয়ার পর কী হয়, একটা ভলক্যানিক প্লেটু ক্রিয়েট করে। তার একটা এক্সাম্পল ইন্ডিয়ার ক্ষেত্রে কী আছে, ডেক্কান প্লেটু। এই ডেক্কান প্লেটু যখন এই এরিয়াতে ওই যে লাভা ডিপোজিট আছে সেখানে যখন আমরা মানে ওয়েদ্রিং দেখতে পাচ্ছি, তখন ইগনিয়াস রক ফর্মেশন, দ্যাট ইজ আওয়ার বাসাল্ট রিচ রক, এটা কী হয়, এটা চেঞ্জ হয়ে যায়। আর চেঞ্জ হয় কী তৈরি করে, এটা চেঞ্জ হয়ে দেখবে ওই যে মানে কেমিক্যাল ওয়েদারিংয়ের জন্য কী হয়, ওই বাসাল্ট রিচ রক ব্ল্যাক সয়েলে কনভার্ট হয়, সেখানে ব্ল্যাক সয়েল পাওয়া যায়। তো এটা কেন হচ্ছে, বিকজ অফ ওয়েদারিং অফ বাসাল্ট রিচ ইগনিয়াস রক, ক্লিয়ার? তো এই যে এরিয়া ভলক্যানিক মানে লাভা প্লেটুজ লাইক ডেক্কান ট্রাইবস, এই এরিয়াতে ব্ল্যাক সয়েল পাওয়া যায়, উইচ আর ফার্টাইল ইন উইচ আর ভেরি ফার্টাইল ফর কটন প্রোডাকশন। সেটা তোমরা জানো যে মহারাষ্ট্র এরিয়াতে, মহারাষ্ট্রতে কী আছে যে কটন প্রোডাকশনের জন্য সেটা অনেকই ফেমাস। ওকে, বিকজ অফ দ্য সয়েল মানে ফরমেশন, ওখানে কোন সয়েল পাওয়া যায়, ব্ল্যাক সয়েল। ওকে, সো মহারাষ্ট্র ইজ গুড ফর কটন গ্রোয়িং সোয়েলস,
আর ওই জায়গার যে ব্ল্যাক সয়েল আছে সেটাকে আমরা রেগার বলে জানি। ক্লিয়ার? সো এটা হলো সিগনিফিকেন্স অফ প্লেটু। নেক্সট টপিক ইজ আওয়ার টাইপস অফ প্লেটু।